আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে রান্না করে দেখাব বকের মাংস রেসিপি আমার ভিডিও যদি একটুও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলবটন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আট পিস বগ আছে বগগুলোকে জবে করে উপরের স্কিনটাকে ফেলে দেওয়া হয়েছে এই পর্যায়ে আমি বগগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পিসগুলো কেমন হয়েছে এই পর্যায়ে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন পেস্ট এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ আমি এ পর্যায়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে করে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ মাংসর গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায় মাখানোটা যত ভালোভাবে করে নেবেন রান্নার স্বাদও ততটা ভালো হবে এই পর্যায়ে আমার মাংসটা মাখানো হয়ে গেছে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনির খাল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দশটির মতো এলাচ অবশ্যই এলাচগুলোকে মুখগুলো ফাটিয়ে দিতে হবে না হয়তো ছেঁচে দিতে হবে তাহলে এলাচের গ্রান্টা রান্নাতে ভালোভাবে মিশবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা বকের মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বলটা দুলাই করে এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি অবশ্যই পাঁচ মিনিটের ভিতরেও এক দুবার নেড়ে দেবেন ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেয়া রাখ পর্যন্ত দেখুন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে উপরে তেলটা ভেসে এসেছে আবারও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি ঝুলটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন তাতে কোনো সমস্যা নেই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চার চামচ গরম মশলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রান্নাটা হওয়ার আগ পর্যন্ত অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখার সময় ঢাকনা উঠিয়ে একটু পর পর নেড়ে দিতে হবে আর না হতো রান্নাটা পুড়ে যেতে পারে তলানিতে পোড়া লেগে গেলে রান্নাটা আর মজার হবে না এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটা পেয়ালাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন